আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন? আজকে আমি দেখাবো আপনি সারা দিন 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা মোবাইলটি ব্যবহার করেন, খুব সহজে একটা অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন বা ট্র্যাকিং করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একটা অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন ঘন্টায় কয় মিনিট বা কয় সেকেন্ড মোবাইলটি ব্যবহার করেছেন, খুব সহজেই লোকেট করতে পারবেন এবং কী কী ব্যবহার করেছেন। ইউটিউব, ফেসবুক বা যে কোনো অ্যাপে বা যা ব্যবহার করেছেন সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। তা এখন আপনারা দেখবেন বা আপনারা কিভাবে দেখবেন যে সারা দিনে কত ঘন্টা মোবাইলটি ব্যবহার করলেন এবং কোন কোন ঘন্টায় ব্যবহার করেন নাই, খুব সহজে একটা লোকেট করতে পারবেন বা জানতে পারবেন। তা চলুন বন্ধুরা, আমি এখন ভিডিওটা শুরু করি। তো প্রথমে আপনারা ডাটা কালেকশন অন করার পর গুগল প্লে স্টোরিতে যাবেন। যাওয়ার পর এখানে সার্চ বক্সে সার্চ করবেন ইওর হর। তা আমি লিখতেছি ইওর হর। তা আপনারা এভাবে লিখবেন, লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি এখন ওপেন করতেছি। তা আপনারা ডাউনলোড করার পরে ওপেন করবেন। করার পরে এখানে দেখেন একটু ওয়েট করবেন। এখন কিন্তু আমি দেখাবো কিভাবে দেখবেন আপনি সারা দিনে কত সময় মোবাইলটি ব্যবহার করেছেন এবং কোন ঘন্টায় করেন নাই বা কত ঘন্টায় কত মিনিট ব্যবহার করছেন। এখানে দেখেন টাইম আপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন আমি কিন্তু 12:34:31 ব্যবহার করেছি, এটা দেখাচ্ছে। তারপরে দেখাচ্ছে একটায় কিন্তু আমার 23 সেকেন্ড ব্যবহার করেছি। এটা খুব সহজে আপনারা দেখতে পারবেন। দেখেন আমি 2টায় হ্যাপি হর লেখা, 3টায়ও হ্যাপি হর, 4টায় হ্যাপি হর বা 5টা হ্যাপি হর, মানে আমি এই টাইমগুলো আমি মোবাইলটি ব্যবহার করিনি। তারপরে দেখেন নিচে 6টায় কিন্তু আমি 3:03, এটা আজকের ডেট বলতেছি, আজকে হলো 21 তারিখের কথা বলতেছি। তা এভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন। তারপরে আমি আর একটু যাই, ব্যাক আসলাম। আসার পর এখানে দেখেন নোটিফিকেশন নামে একটা অপশন আছে, এই যে এই অপশনটায় ক্লিক করবেন। করার পর এখানে দেখেন আপনারা, আমি কিন্তু দেখেন লেখা আছে 21 তারিখে, এই 21 তারিখের রিপোর্টগুলো এখানে দেখাচ্ছি। মোট 5:30 কিন্তু আমি মোবাইলটি ব্যবহার করেছি। তারপরে একটু ব্যাগে আসলাম। তারপরে দেখেন যে আমি নিচে আসার পরে 20 তারিখে কত ঘন্টা, 8:22 ব্যবহার করেছি, এটা কিন্তু দেখতেছি। তারপরে দেখেন এখানে আরও আছে 19 তারিখে কত ঘন্টা চালাইছি, 9:28। তা দেখেন এটা কিন্তু খুব সহজে আপনারা লোকেশন বা মানে ট্র্যাকিং করতে পারবেন সারাদিনে কত সময় মোবাইল ব্যবহার করেন। তা এটা একটা খুব ভালো অ্যাপ, আপনারা চাইলেই কিন্তু ইনস্টল করে দেখতে পারেন সারাদিনে কত সময় মোবাইলটি ব্যবহার করেন এবং ঘন্টায় কত মিনিট। তা ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই টেক আনিস রিয়েল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।